দেশের শ্রমজীবী অংশের মানুষদের রক্ষা করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তার ভাব লক্ষ্য করা যাচ্ছে। দেশকে রক্ষা করতে হলে রক্ষা করতে হবে শ্রমজীবী অংশের মানুষদের। দ্রুত আটকে থাকা অভিবাসী শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছানোই শুধু নয়, গণবণ্টন ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে সবাইকে, দিতে হবে নগদ অর্থ। এই দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে 23 মহকুমায় লকডাউনের নির্দেশিকা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। আমরা পরিযায়ী যে শ্রমিক আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার দু রকমের আছেন। ধরুন আমাদের ত্রিপুরা থেকে বাইরে রাজ্যে গিয়ে কাজ করছেন এরকম শ্রমিক আছেন, আবার বাইরে রাজ্যের শ্রমিক যারা ত্রিপুরাতে এসে কাজ করছেন তারাও আছেন। যেমন এখনো মালদহ শহরের বহু শ্রমিক ধর্মনগরের চুড়াই বাড়িতে তারা বৃষ্টিতে ভিজছেন, কোনো জায়গায় দাঁড়াবার তাদের জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। সিআইটিইউ আজ রাতে তাদের খাবারের ব্যবস্থা করে সেখানে উদ্যোগ নিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। এমনি করে সারা দেশে আছেন আমাদের ত্রিপুরার শ্রমিক আর আমাদের রাজ্যে বাইরের রাজ্যের শ্রমিকরা আছেন। এই শ্রমিকদের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বাইরের রাজ্যের শ্রমিকরা যাতে ত্রিপুরায় ফিরে আসতে পারেন এবং ত্রিপুরার শ্রমিকরা যাতে, যারা বাইরের রাজ্যের আছেন তারা যাতে ফিরে যেতে পারেন, তাদের জন্যে যাতায়াতের ব্যবস্থা করার জন্যে আমরা সরকারের কাছে, ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়ে গতকালকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তার পাশাপাশি আমরা দাবি রেখেছিলাম তাদের যাতায়াতের পথে যাতে তাদের উপযুক্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়, এবং এখনো পর্যন্ত যেই শ্রমিকরা আছেন আমাদের রাজ্যের মধ্যে, যেমন 3রা মে পর্যন্ত কিছু কিছু খাবার দেওয়া হয়েছিল আগরতলা পুরো নিগম এলাকায়, কিন্তু 3রা মে পর আর কোনো খাবার দেওয়া হয়েছে না। বাইরের চেন্নাইয়ের শ্রমিকরা সেখানে জানাচ্ছেন যে আমরা ত্রিপুরায় বাড়িতে ফিরে আসতে চাই, কিন্তু না ত্রিপুরা সরকারের দিক থেকে কোনো যোগাযোগ হচ্ছে, না সেখানকার সরকার কোনো সাহায্য করছে। তারা রাস্তায় দাঁড়াচ্ছেন দুদিন তিন দিন ধরে, তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। এরকম সারা দেশের শ্রমিকদের, ত্রিপুরার শ্রমিকদের কথা নিয়ে আমরা কালকে লেবার কমিশনারের কাছে গিয়েছিলাম। আমাদের এই সমস্ত 10টা দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। মজুরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। আমরা সরকার 340 টাকা মজুরি দেবে বলেছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলেছিলাম। আমরা রেগার কাজ 200 দিন করার দাবি আমরা রেখেছিলাম। পাশাপাশি আমরা 7,500 টাকা প্রত্যেক শ্রমিক এর হাতে তুলে দেওয়ার জন্য নগদে বলেছিলাম। আমরা 10 কেজি চাল বা গম যাতে শ্রমিকদের এই আগামী কয়েক মাস সেখানে দেওয়া হয় এই দাবিগুলো রেখেছিলাম। কিন্তু সরকারের দিক থেকে একটা নিষ্পৃহ ভাব আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়গুলো নিয়ে যে ঘাটতি আছে, সরকার সামান্য কিছু করছে, কিন্তু শ্রমিকদের জন্য আরো যে বিষয়গুলো করা দরকার, শ্রমিকরা অসম্ভব কষ্টের মধ্যে আছেন, এই বিষয়গুলো সরকারের দিক থেকে অনুধাবন করার ক্ষেত্রে আমরা ঘাটতি লক্ষ্য করছি, একটা নিষ্পৃহ ভাব লক্ষ্য করছি। এই জায়গাটায় আমরা পুনরায় আবারও রাজ্য সরকারের প্রতি এবং দেশের কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা আবেদন জানাবো যে আমরা এই যে দাবিগুলো করছি এটা আমাদের দেশের যারা কারিগর, দেশ গড়ার যারা কারিগর তাদেরকে রক্ষা করার জন্যই দাবি করছি। এগুলো অনতিবিলম্বে যাতে পূরণ করা হয়, তাতে আমার দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, শ্রমজীবী মানুষ। তিনি জানিয়েছেন বিভিন্ন মানুষের থেকে সাহায্য নিয়ে রাজ্যের রোজগারহীন অসহায় শ্রমজীবী অংশের 10,868 পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে 25 লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী। তিনি আবারও সরকারের কাছে আবেদন জানিয়েছেন সরকারের দিক থেকে উদ্যোগ নেবার জন্য। আশা করেছিলেন শ্রমজীবী মানুষ বাঁচবেন, দেশের কৃষকরা, খেত মজুররা বাঁচবেন, গরিব অংশের মানুষ বাঁচবেন, দেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারবে, কিন্তু দেখা গেল সমস্তটাই আওতায় আজকে পর্যবসিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করার জন্য আজকে আমরা স্লোগান তুলেছি সারা দেশের সাথে, আমরা ত্রিপুরা রাজ্যে আজকে আমরা সারা রাজ্যের প্রতিটি মহকুমায় 30টি জায়গাতে আমরা আজকে আমাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সমস্ত এই লকডাউনজনিত সময়ে সামাজিক দূরত্ব রক্ষা করে, সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে আমরা সব জায়গাতে এই কর্মসূচি প্রতিপালন করেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে সাধারণ শ্রমজীবী মানুষ তা
সমর্থন জানিয়েছেন এই কর্মসূচিতে। আমরা সরকারের কাছে এখন আবেদন করব, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে, যে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে আমাদের রাজ্যের শ্রমিকরা এবং সারা দেশের শ্রমিকরা, এই বিষয়গুলো সম্পর্কে তারা যাতে অতি সত্তর এই বিষয় সম্পর্কে তারা উদ্যোগ গ্রহণ করে, পরবর্তী সময়ে বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। আমি পাশাপাশি আমাদেরকে, আমাদের সংগঠনের তরফে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক আকুতি আগ্রহ, সেই আগ্রহের তাগাদায় আমরা সাধারণ মানুষ, গরিব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমরা এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মহকুমায় 10,868 জন পরিবারের হাতে, 10,868 পরিবারের হাতে আমরা সামান্য কিছু সহায়তা সামগ্রী, সহায়ক সামগ্রী আমরা সেখানে তুলে দিতে পেরেছি, সহায়তার হাত প্রসারিত করে, এবং এতে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা সাহায্য সংগ্রহ করেছি। মানুষ অকাতরে তা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই শ্রমিকদের সাহায্য করার জন্যে, তাতে কেউ সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, কেউ চাল দিয়েছেন, কেউ ডাল, কেউ আলু, কেউ পেঁয়াজ, কেউ সবজি, কেউ অন্য সামগ্রী, আবার কেউ সেখানে টাকা দিয়েও সাহায্য করেছেন। এই সবটা মিলিয়ে এখন পর্যন্ত টাকা এবং সামগ্রী সবটা মিলিয়ে এই 10,868 পরিবারকে সাহায্য করার জন্যে এখন পর্যন্ত 25,40,888 টাকা খরচ হয়েছে। সামনের দিনও আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে সরকারের দিক থেকে যদি এই বিষয় সম্পর্কে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে আমাদের এই দেশের শ্রমজীবী মানুষকে রক্ষা করাটা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এবং আপনারা দেখছেন সেখানে মানুষ মারা যাচ্ছেন একের পরে। এই যে গত পরশুদিন শুধুমাত্র একটা ঘটনা বলছি, ত্রিপুরা রাজ্যে একজন রাবার শ্রমিক উদয়পুর মহকুমা গর্জি পার্শ্ববর্তী এলাকা, গর্জি এলাকার মধ্যে তনুরাম রিয়াং নামে একজন শ্রমিক, 55 বছরের একজন শ্রমিক, হাটুপাড়া সেখানকার গ্রাম গর্জি এলাকা, সেখানকার রাবার বাগানে তিনি কাজ করতেন, কিন্তু কোনো কাজকর্ম নেই, তার ফলে তিনি এসিড খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এইরকম ঘটনা এর আগে আমরা লক্ষ্য করিনি। আমরা ত্রিপুরা সরকারের কাছে এই বিষয়গুলো সম্পর্কে তার পরিবার আমরা সমবেদনা জানাচ্ছি পরিবারের অন্যদের প্রতি, পাশাপাশি এই পরিবারকে রক্ষা করার জন্য যাতে ত্রিপুরা সরকার এগিয়ে আসে সেই আবেদনও আপনাদের মাধ্যমে আমরা রাখছি। Pure Report, Channel Din Rat.